যে নতুন কর্মসূচি নিয়ে আবারও মাঠে নামতে যাচ্ছে বিএনপি, এমনটি শোনা যাচ্ছে, আপনাদের পদক্ষেপ তখন কি হবে? দেখুন, আমি আপনার উত্তর অবশ্যই দিব। আমি এর আগে একটু কথা শেয়ার করতে চাই, যেটা আমি নীলোভ সামলাতে পারছি না শেয়ার না করে, সেটা হলো যিনি স্বাস্থ্যমন্ত্রী হিসাবে নিয়োগ পেয়েছেন আমাদের শ্রদ্ধেয় সামন্ত ডাক্তার সামন্তলাল সেন, ওনার সাথে আমার পরিচিত হওয়ার সুযোগ হয়েছিল আমি যখন সংরক্ষিত আসনে এমপি ছিলাম। আমার এলাকা হাজীগঞ্জের একটা নারী, তার নাম ছিল মুন্নি, তার হাজব্যান্ড তাকে গায়ের মধ্যে আগুন লাগাই দিয়েছে, তার বুক টুক সব পুড়ে গিয়েছিল। পরে মুন্নিকে নিয়ে আমি ঢাকা মেডিকেলে ভর্তি করাই, করানোর পর মুন্নির সমস্ত চিকিৎসার দায়িত্ব আমি নিয়েছিলাম। মুন্নিকে নিয়ে ঢাকা মেডিকেলে ভর্তি করে তখন আমি এই সামন্ত দাদার সাথে যোগাযোগ করি এবং উনি এত কেয়ারফুল ছিলেন, উনি টাইম টু টাইম আমাকে আপডেট জানাতেন, আমি ওনার সাথে যোগাযোগ করতাম, মানে আমার হেল্পফুল মনে হয়েছে ওনাকে যথেষ্ট। তাই আমি এটা আমি শেয়ার করলাম এই জন্য যে পরে ওই মেয়েটা সুস্থ হয়ে বাড়িতে গিয়েছিল এবং আমি তার পুরো চিকিৎসার দায়িত্ব নিয়েছিলাম। তখনই মনে হয়েছে আমার যে আসলে আমাদের চিকিৎসা খাত কত উন্নত এবং আধুনিক, কত যদি মানুষ যদি ঠিক হয় সব আমাদের ঠিক। তো এই জায়গায় এখন যাকে দেওয়া হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর একটা সুন্দর সিদ্ধান্ত, আমি এটাকে সাধুবাদ জানাই, এটা হলো এক। আর আপনি একটা প্রশ্ন করেছেন বিএনপি এখন কি করবে, নতুন কর্মসূচি নিয়ে মাঠে নামবে? দেখুন, বিএনপি তো মাঠে আছে আজকে 17 বছর ধরে। তা আমরা কি দেখেছি, যেই লাউ সেই কদু, যেই কদু সেই লাউ, হ্যাঁ, থারাবড়ি খোরা খোরাবড়ি থারা, একই তো। বিএনপি মাঠে থাকলেই কি না থাকলেই কি, জনগণ আছে উন্নয়নের সাথে, সারা পৃথিবী বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নতুন মন্ত্রিসভা গঠন করেছে, মন্ত্রিসভার সদস্যরা প্রত্যেকে নব উদ্যমে কাজ শুরু করে দিয়েছে, অফিস করছে, আমাদের টার্গেট এখন স্মার্ট বাংলাদেশ। আর বিএনপি এখন কি করতেছে, বিএনপির যে আন্দোলন, আন্দোলন তো সেই মানা কি বলা যায় যে যেটাকে মানে পুরনো ধাঁচের আর কি, সেই আন্দোলন যেটা বিএনপির আন্দোলনে তো কোনো স্মার্টনেস নাই, ডিজিটাল তো নাই। কিন্তু বিএনপি তো এখনো দাবি করছে এই সরকার টিকবে না, সরকারের স্মার্ট যাত্রা মরণ যাত্রায় পরিণত হবে। না, সরকারের স্মার্ট যাত্রা স্মার্ট ডে বাই ডে স্মার্ট যাত্রাতেই পরিণত হবে, বরং বিএনপি নামক যে দলটি আছে সেটি তো এখন আছে, আমি বলেছি না, আমি এখন আগে ইলেকশনের আগে বলেছিলাম সেটি ছিল আইসিইউতে, এখন কিন্তু বিএনপি লাইফ সাপোর্টে, ঠিক আছে, মাঝে মধ্যে একটু চোখ মেলে টেলে তাকায় লাইফ সাপোর্টে এবং বেশি দিন নাই যে জাদুঘরে যাওয়ার অপেক্ষা আছে। অতএব বিএনপি যে যত কথাই বলুক, তবে হ্যাঁ, তারা কিন্তু নেতিবাচক রাজনীতি করার চেষ্টা করবে, তাদের তো দেশে বিদেশে অনেক আছে, তাদের মিত্র দেশে বিদেশে অনেক যারা লবিস্ট নিয়োগ করে রাখেছে, টাকা পয়সা খরচ করে পয়সা দেয় রেগুলার, তো যারা অপপ্রচার করে দেশের বিরুদ্ধে, দেশের যারা শত্রু তাদের সাথে হাত মিলে তারা ক্ষতি করতে চাইবে, কিন্তু আমার কাছে মনে হয় না তারা কোনো সুবিধা করতে পারবে, কারণ তারা চাইতেছে বাংলাদেশের অবস্থা কম্বোডিয়ার মতো হোক, অথবা বাংলাদেশের উপর একটা নিষেধাজ্ঞা আসুক, অথবা একটা আবারও কোনো নিষেধাজ্ঞা আসুক, এগুলো তারা চাচ্ছে, কিন্তু সেগুলো তো আমাদের এখন আর আমরা এগুলো সেগুলো নিয়ে ভাবি না, কারণ মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে পিটার ডিহাস উনি জানিয়েছে, অভিনন্দন জানিয়েছে, উনি শপথ গ্রহণ অনুষ্ঠানে ছিল, আমাদের সাথে মার্কিন যুক্তরাষ্ট্র কাজ করতে চায়, রাশিয়া চায়না তারপরে জাপান ফিলিস্তিন ওআইসি আরব লীগ সবাই মাননীয় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছে, অভিনন্দন জানিয়েছে। তাহলে এখন বিএনপি কি রাজনীতি করবে, কি করবে, সরকারকে কোনোভাবে বেকায়দায় ফেলতে পারবে না, কারণ বিএনপিকে তো জনগণ প্রত্যাখ্যান করেছে, তারা বিএনপি ভোট প্রত্যাখ্যান করেছে না, আবার জনগণকে লিফলেট দিয়েছে ভোট প্রত্যাখ্যানের জন্য, কিন্তু জনগণ কি করেছে, বিএনপিকেই প্রত্যাখ্যান করেছে।